উচ্চ মাধ্যমিক ফিজিক্যাল এডুকেশন সাজেশন 2021 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসবে। প্রশ্ন, শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদানগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 7 নম্বরের কোশ্চেন অ্যান্সার 2+5=7। তো অ্যান্সার এইভাবে লিখতে হবে, শারীরিক সক্ষমতার উপাদানগুলিকে দু ভাগে ভাগ করা যায়। তারপরে ড্যাশ দিয়ে দেবে, তারপরে 1 নম্বর পয়েন্টস লিখবে স্বাস্থ্য সম্পর্কিত উপাদান ও 2 নম্বর পয়েন্ট দক্ষতা সম্পর্কিত উপাদান। ছক ছক বা চার্টের মাধ্যমে এভাবে লিখবে, তারপরে লিখবে শারীরিক সক্ষমতার উপাদান, তারপরে এই তীর চিহ্ন দিয়ে একটি ছক টানবে, এই রকম ছকটি, ছক দিয়ে ছকের বাঁ দিকে 1 নম্বর স্বাস্থ্য সম্পর্কিত উপাদান এই পয়েন্টটি লিখে দেবে। এবার স্বাস্থ্য সম্পর্কিত উপাদান 1 পয়েন্টের আবার সাব পয়েন্ট হবে, রোমানে 1 পেশি শক্তি, 2 দেহ উপাদান, 3 নমনীয়তা ফ্লেক্সিবিলিটি, 4 হৃদ শ্বসন তান্ত্রিক সহনশীলতা, 5 পেশি সহনশীলতা। তারপরে 2 নম্বর দক্ষতা সম্পর্কিত উপাদান এভাবে লিখে দেবে। তো 2 পয়েন্টের সাব পয়েন্ট 1 দ্রুতি, তারপরে 2 দম ও সহনশীলতা, 3 ক্ষমতা, 4 ক্ষিপ্রতা, 5 ভারসাম্য বা ব্যালেন্স, 6 প্রতিক্রিয়া সময়, আর 7 নম্বর সমন্বয় সাধন। তো এই গেল, এখানে সহনশীলতা হবে সহন সহনশীলতা। তো এই গেল শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদানগুলি কয় ভাগে ভাগ করা যাবে, কি কি? ফিজিক্যাল এডুকেশন, উচ্চ মাধ্যমিক স্বাস্থ্য, শারীরিক শিক্ষা, সাজেশন। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, কোনো পয়সা খরচ হবে না, বরঞ্চ বিনা টিউশনে, বিনা টিউশন ফিতে তোমরা ফ্রিতে সব সাবজেক্টের সমস্ত নোটস গুলো সম্পূর্ণ টু দি পয়েন্ট পেয়ে যাবে। এবং কারো কাছে প্রার্থনা করতে হবে না নোটস এর জন্য। এবং তোমাদেরকে আরো একবার বলি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সমস্ত নোটস, সমস্ত সাবজেক্টের টু দি পয়েন্ট এবং কাঙ্ক্ষিত রেজাল্ট উচ্চ মাধ্যমিকে করে নাও একমাত্র এই চ্যানেলের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ থাকলো।